আজকে আমরা এই ভিডিওতে আমাদের শহরের ময়লা পরিষ্কার করব, ট্রাফিক নিয়ন্ত্রণের কাজ সহ বিভিন্ন সামাজিক কাজ করব। আজ আমরা একটি নতুন সময়ের মুখোমুখি। আমাদের প্রিয় দেশ একটি নতুন সূর্যের আলো দেখেছে। স্বৈরাচারী শাসনের অন্ধকার থেকে বেরিয়ে এসে আমরা এক নতুন দিগন্তের পথে পা রেখেছি। অন্তর্বর্তীকালীন সরকার প্রপারভাবে কাজ শুরু করার আগ পর্যন্ত আমাদের স্টুডেন্ট সমাজ ঠিক এইভাবেই শহরের ময়লা পরিষ্কারের কাজ করছে, ট্রাফিক নিয়ন্ত্রণের কাজ করছে। সাথে আমিও আছি, এন্ড আপনাদেরকেও সহযোগিতা করতে হবে। চাইলে ভিডিওটা শেয়ার করতে পারো, এন্ড কমেন্ট সেকশনে কমেন্ট করো প্রিয় বাংলাদেশ। অন্তর্বর্তীকালীন সরকার এখনো পুরোপুরিভাবে সংগঠিত হয়নি, কিন্তু আমাদের ছাত্র সমাজ থেমে নেই। আমি আজকে কাজ করছি কেয়ার ক্লাবের সাথে, তারা মূলত স্বেচ্ছাসেবক হিসাবে কাজ করে থাকে। তো আমরা প্রথমে ট্রাফিক নিয়ন্ত্রণের কাজ করবো। অলরেডি অনেক ভাইয়েরা বোনেরা কাজ করতেছে। সবাই ট্রাফিক গাইড মেনে চলুন, স্টুডেন্টদের সাহায্য করুন। বোতলের পানি দেখলেই আমার মুগ্ধ ভাইয়ের কথা মনে পড়ে যায়। মুগ্ধ ভাইয়ের বলা সেই কথা এখনো আমার কানে ভেসে আসে। ভাই আপনি কয়টা থেকে আছেন এখানে? আমি এখানে মোটামুটি 10টার থেকে। আচ্ছা, দেশের জন্য কাজ করে কেমন লাগছে? দেশের জন্য কাজ করে ভাই কাজ করাটা সৌভাগ্য, সবারই ভালো লাগে, অবশ্যই ভালো লাগে। মানুষ কি ট্রাফিক আইন মানতেছে? হ্যাঁ মানতেছে, আমাদের মানুষজন আসলে বুঝে না। যারা এদের রিক্সা চালক আছে, ইয়েরা আছে, তারা অনিয়ম করতে করতে এমন একটা পরিস্থিতি চলে আসছে যে তারা অনিয়মের মধ্যেই আসলে। তাদেরকে নিয়ম শৃঙ্খলা আসলে শেখানোটা আমাদের কর্তব্য, সেটাই করতেছি। দেখা যাক আমরা কত ধীরে ধীরে ঠিক হবে আর কি। সবাই আমাদেরকে যদি করে তাহলে আমরা পারবো, তাছাড়া তো সম্ভব না। অনেক সুন্দর কাজ ভাই এটা আপনাদের। ঠিক আছে, ধন্যবাদ। আমরা ভাইদের সাথে কথা বলে জানলাম, এবং আমরা এখানে অনেকক্ষণ ধরে আছি, যা দেখতে পারলাম অনেক মানুষ আইন মানতেছে, অনেকেই মানতেছে না। তো আমরা যদি এইভাবে কাজ করে যাই, অবশ্যই আমরা আমাদের দেশকে নতুন করে গড়ে তুলতে পারবো। শহরের ময়লা আবর্জনা পরিষ্কার করা এবং ট্রাফিক আইনের সংস্কৃতি গড়ে তোলা, এগুলো হচ্ছে আমাদের ছোট ছোট পদক্ষেপ। আমাদের বিশ্বাস এই ছোট ছোট পদক্ষেপ একদিন বড় পরিবর্তন আনা সম্ভব। এখন আমরা কয়েকজন মিলে বের হলাম ময়লা আবর্জনা পরিষ্কার করতে ও শহরের মানুষদের এই বিষয়ে সচেতন করতে। এলাকাবাসী, দোকানদার ভাই, সকলের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা আপনাদের বাসার আশেপাশে জায়গাগুলো পরিষ্কার রাখবেন। বাসার আশেপাশে যদি কোনো ময়লা স্তূপ থাকে এবং দোকানের সামনে যদি কোনো ময়লা স্তূপ থাকে, তা দায়িত্ব নিয়ে দ্রুত সরিয়ে ফেলুন। শহরটা আমাদের সবার, পরিষ্কার রাখতে হবে সবার একসাথে। বিভিন্ন বাসার সামনে দোকানদারদেরকে এবং বাজারে গিয়ে আমরা এই সচেতনতা ছড়িয়ে দিচ্ছিলাম, এবং বিভিন্ন খুঁটিতে লাগানো পোস্টারও সরানো হচ্ছে। আমরা সবাই মিলে একসাথে যদি কাজ করি তাহলে অনেক কিছুই করা সম্ভব। আমাদের কথা শুনে অনেক মানুষ তাদের দোকানের সামনের ময়লা পরিষ্কার করছিলেন, এটা দেখে সত্যি আমরা আনন্দিত। আমাদের মাতৃভূমি অবশ্যই অনেক সুন্দর, আর এই সৌন্দর্য টিকিয়ে রাখতে আমাদের নিজেদেরই কাজ করতে হবে। একজন মানুষ আপনাকে সারা জীবন বুঝিয়েও একজন সচেতন নাগরিক গড়ে তুলতে পারবে না, যদি আমরা নিজেরা নিজে থেকে ঠিক না হই। আমরা স্টুডেন্টরা যতটুকু পারতেছি করতেছি, কিন্তু শুধু আমরা করলে হবে না, আপনাদের সবাইকেও সহযোগিতা করতে হবে। আমরা রাস্তার ময়লা পরিষ্কার করতেছি, মানুষকে ট্রাফিক আইন মানার নিয়ম গড়ে তুলতেছি, আর একটা কথা, আমরা যদি রাস্তায় ময়লা নাই ফেলি তাহলে তো আর পরিষ্কার করতে হবে না। সো আমরা যেখানে সেখানে ময়লা ফেলবো না, আমরা আমাদের দেশকে নতুন করে গড়বো। কেয়ার ক্লাবের পক্ষ থেকে দুপুরের খাবারের ব্যবস্থা করা হয়, এবং আমরা দুপুরের খাওয়া দাওয়া শেষে আবার যাই দেয়ালে রং করতে। আন্দোলনের সময় স্টুডেন্টরা দেয়ালে অনেক কিছু লিখছিল, আমরা নিজেরা নষ্ট করছিলাম, আমরাই আবার নিজ উদ্যোগে সব কিছু ঠিকঠাক করছি। সত্যি
সত্যি কথা বলতে শিল্পকর্মগুলো দেখে আমার খুবই ভালো লাগছে। স্টুডেন্টরা ঐক্যবদ্ধ হয়ে বিভিন্ন ধরনের গ্রাফিটি করছে। এইভাবে যেহেতু শহরের অনেক দেয়ালে এরকম রং করা হচ্ছে, তো আমরা কয়েকদিন পরে দেখতে পারবো পুরো শহরটাই অনেকটাই দৃষ্টিনন্দন লাগবে। এই নতুন সময়ে আমরা আমাদের দেশকে নতুন করে গড়ে তুলতে চাই, যেখানে সবাই আইন মেনে চলবে, যেখানে সবাই নিজেদের দায়িত্ব বুঝতে পারবে, আমরা একসাথে স্বপ্ন দেখি, একসাথে কাজ করি এবং একসাথে আমাদের দেশকে উন্নতির দিকে নিয়ে যাই। দায়িত্ব গ্রহণ করুন, দেশকে সুন্দর রাখুন। By the way, chill bro.